মঙ্গলবার রাতে নিমতা এলাকায় এক তৃণমূল কর্মী নির্মল কুণ্ডু গুলি করে খুন হওয়ার ঘটনা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন। ধৃতদের নাম সুজয় দাস ও সুমন কুণ্ডু। সুমন কুণ্ডু বিজেপি কর্মী নামে পরিচিত। এছাড়াও সুজয় দাসের বাড়ি বেলঘরিয়া নিমতায় এবং সুমন কুণ্ডুর বাড়ি মুর্শিদাবাদে। ঘটনার তদন্তে পুলিশ প্রশাসন। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ নির্মল কুণ্ডুকে কেউ গুলি চালায়। অ্যাকর্ডিংলি ওকে একটা প্রাইভেট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্লাড টেস্ট হয়। তারপর নিমতাখানে একটা মার্ডার কেস স্টার্ট হয়। আমরা কেসটা তদন্ত করে দুজনকে অ্যারেস্ট করেছি এবং একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্মস রিকভারি করেছি অ্যালং উইথ 3 রাউন্ড অ্যামুনিশন। সুমন কুণ্ডু এলাইস বাবাই এলাইস বাবন আর সুজয় দাস এলাইস মনু এলাইস রানা। সুমন কুণ্ডুর বাড়ি তো এখানেই আছে। সুজয় দাসের বাড়ি অরিজিনাল বাড়ি মুর্শিদাবাদে। আমরা যেটা পেয়েছি সুমন কুণ্ডুর রাজনৈতিক পরিচয় হচ্ছে উনি বিজেপি বিজেপি কর্মী পরিচিত। কোথায় এখানে খুনের ঘটনার পর উত্তর পাড়া পালিয়ে যায়? আমরা ওটা দেখছি কিভাবে গেল, কার সঙ্গে গেল, কার হেল্প নিয়ে গেল, ওগুলি তদন্ত। গুলিটা কে চালিয়েছিল, খুনের মোটিভটা কি, ওটা তদন্ত চলছে। এর বেশি কিছু পলিটিক্যাল কারণে কি এটা এই মুহূর্তে বলা খুব কঠিন আছে। সুমনের সঙ্গে পুরনো গন্ডগোল ছিল, কেন হয়েছে, কিভাবে হয়েছে, ওরা কিভাবে কিনারা করলেন একটু সেটা বলুন। এই মুহূর্তে তদন্তের সাথে বলা যাবে না।